Allahu Akbar, Allahu Akbar, Allah. Kodin tar samay tar hoybe Allah rabbul alamin jane na kintu ekto ekta dirgho din dhore ekta samay to thakbei abar Allah rabbul alamin Hazrat Israfil alaihis salam ke ditiyo phutkar kotha bolben abar je oi singai ditiyo phutkar mara hobe Hazrat Israfil alaihis salam ke no ditiyo phutkar marben thumma nufiqa fihi ukhra fa idha hum qiyamun yansurun jokhon Hazrat Israfil alaihis salam ditiyo phutkar marben oi phutkar marar shonge shonge jeno manob uthe Allah বিচারের মাঠে দিকে চলতে আরম্ভ করে দিবেন দ্বিতীয় যখন ফুৎকার মারবে মানুষ কবর থেকে উঠে যাবে কবর থেকে উঠে বলবে আমাদেরকে কবর থেকে কে উঠিয়ে দিল বলবেন আমার মানুষ মরার পরে যে সময়টি কবরের মধ্যে থাকবে একটি দীর্ঘকাল ধরে যাদের কিছু লোক এমন থাকবে যাদেরকে আযাব এবং শাস্তি দেওয়া হবে তারা সেই শাস্তিও ভুলে যাবে তারা বলবে আমরা তো শুনেছিলাম আমাদেরকে কবর থেকে কে উঠিয়ে দিল হযরত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেরদের সঙ্গে কাফেরদেরকে যখন এই কিয়ামতের কথা বলতেন তারা বলতো ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন যদি কিয়ামত সত্যই হয় তাহলে কখন কায়েম হবে বলো দেখি বন্ধুগণ আমার কিন্তু সেই দিন তারা বুঝে নেবে তারাকে বলা হবে এই তো সেই দিবস এই তো আজকে কিয়ামত কায়েম রয়েছে এই দিনের কথাই তো কাফেররা বলতো বন্ধুগণ আমার ওই কিয়ামতের দিন মানুষ যেন খবর থেকে সবাই উঠে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের মাঠে যেতে আরম্ভ করে দিবেন খবর থেকে যে রূপে উঠবেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আল্লাহর নবী বললেন ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা আজকে ঠান্ডার দিনে আমরা যেন কত রকমের যেন পাঞ্জাবি পরে থাকে শার্ট পরে থাকে টুপি লাগিয়ে থাকে মফলার বেঁধে থাকে আল্লাহর নবী বললেন ওই কিয়ামতের দিন যখন মানবকে উঠানো হবে মাটি যখন মাটি থেকে যখন মানব উঠবে মানবের শরীরে একটি সুতাও অতে থাকবে না কোন গাঞ্জি থাকবে না কোন কাইচা থাকবে না কোন রকমের লঙ্গি থাকবে না হযরত আয়েশা শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ রে ইয়া রাসূলুল্লাহ রে আর-রিজাল ওয়ান নিসাউ জামিআন ইয়ানযুরু বাযুহুম ইলা বাযু হযরত আয়েশা বলেছেন ওগো আল্লাহর নবী আপনি কেমন কথা বলেছেন ওই হাশরের ময়দানে যে মানুষ তার হবে কাউরির শরীরে লেবাস থাকবে না আল্লাহর নবী গো হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে কিয়ামত অবধি যত মানব এই পৃথিবীর বুকে আসবে সমস্ত মানব যেন সেখানে দাঁড়া হবে ওগো নবী বলেন তো দেখে যারা পুরুষ রয়েছে পুরুষেরা যেন নারীদের দিকে চেয়ে তাকাবে তারা যেন উলঙ্গিনী অবস্থাতে থাকবে আর নারীরা পুরুষদের দিকে তাকাবে আর পুরুষদের শরীরের মধ্যে যেন কোন রকমের লেবাস থাকবে না গোলাবে কত যেন নারীরা পুরুষদের দিকে তাকে শরম করবে এবং